একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করব। আপনাদের এক দুইজন আছেন একটা প্রশ্ন একটা প্রশ্ন দিয়ে আজকে আলোচনা শুরু করব। ভারত এতদিন দাঁতগুলো আটকে রেখেছে আমাদেরকে পানি দেয় নাই, যে আমার ওদের পানি আমাদেরকে দেবে না। আমার প্রশ্ন, এতদিন যেই পানি আটকে রাখলা আজকে সেই পানি খাইতে পারলা না কেন? কেন ওই পানি ছেড়ে দিলে আমার মধ্যে? পানি নাকি তোমার, তাহলে তোমার পানি আমার এখানে কেন আসে এটা তুমি বলো। এইটা কোনো মানবিকতার পর্যায়ে পড়ে না। একটা নদীর পানি বন্ধ করে দিয়ে পাশের এলাকাকে শুকনো করে রাখা। একটা জিজ্ঞাসা করি, ধরুন আপনি গাইবান্ধার মানুষ, যমুনা নদী গাইবান্ধা হয়ে বগুড়ায় গেছে, গাইবান্ধাবাসী যদি ওই নদীর ওই জায়গায় বাদ দিয়া আইল দিয়া নদী বন্ধ করে দিয়ে বলে বগুড়াবাসীর এখানে কোনো পানি আমরা দেবো না, এইটা বগুড়াবাসী মানবে কিনা বলেন? ঠিক এই কাজটা ইন্ডিয়া করেছে, বাদ দিয়ে ওই পানিটা পুরো অন্যদিকে প্রত্যাহার করে নিয়ে গেছে। কিন্তু যখন বর্ষাকাল আসছে পানি খেতে পারছে না, টুবু টুবু ভাব, তখন সব ছেড়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা, মমতা ব্যানার্জি বলেছে তার দেশের মানুষকে ঠকিয়ে সে পানি দেবে না, সেই জন্য সে কথা বলছে। এতদিন ধরে এতগুলো সরকার ছিল, আমার কথা তারা কেন মমতা ব্যানার্জির মতো বলতে পারলো না? বাংলাদেশের মানুষকে ঠকিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, এই কথাগুলো বলো না। আজকে মানবিকতার কোন পর্যায়ে গেছে দেখেন, 31 বছর একটা বাঁধ বন্ধ করে রাখলো, 31 বছর একটা বাঁধ বন্ধ করে রাখলো, 31 বছর পরে সেই বাঁধটা খুলে দিল। কেন খুলে দিল? মামুরা খাইতে পারছে না এই পানি, এই জন্য খুলে দিল, মুহূর্তের মধ্যে ভেসে গেল। আমি ভারতকে বলতে চাই, যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয়, আমরা একটা রাতে আপনাদেরকে ঘুমাতে দেব না, আপনারা নির্ঘুম থাকতে পারবেন না। আমরা দেখতে চাই আপনারা এখানে 7 সিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া। রক্তের দাগ শুকায় নাই ভাইবা, কেউ বলে 690 মারা গেছে, বাস্তবে এখনো অসংখ্য লাশের কোনো পরিচয়ই পাওয়া যায় নাই। এই লাশের সংখ্যা কত আমরা জানি না। এই লাশগুলো যে বানাইলো তাকে আদর যত্ন করে রেখে দিয়েছে ভারত, এটা কি বন্ধুত্বপূর্ণ কাজ বলেন? বন্ধুত্বপূর্ণ কাজ না। অনেক হিসাব আছে। গত কয়েকদিন আগে আমাদের সীমান্ত বিজিবির ভাইয়েরা দেখেছেন বিজিবির সদস্যকে গুলি করলো, তারপরে বিজিবি কি করলো, ফুল দিয়ে বিজিবির সদস্য সেগুলো নিয়ে আসলো। আমার কথা, এর চেয়ে বিজিবির বিষ খাওয়া ভালো ছিল যে ফুল দিয়ে বিজিবির সদস্য রিসিভ করে, এরপরে মিষ্টি বিতরণ করে, লজ্জা নাই। আমরা ধন্যবাদ জানাই বর্তমান বিজিবি প্রধানকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। এখন জনগণের সরকার আসছে, জনগণের সরকারের একটা মানে মূল্য কি জানেন? জনগণের কথা বলে। আজকে সেজন্যই বলতে পারছে যে বিজিবির পিঠ দেখায় আর থাকবে না, মুখ দেখায় থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 5 জন ভারতীয়কে বন্দী করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের জন্য। গরু চুরি করছিল, গরু চোরাকার বাড়ি, এই গরু চোররা 5 জন গ্রেপ্তার হয়েছে। আমার কথা, ফেলানি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই 5 কুলাঙ্গারকে যেন সরকার কোনোভাবে না ছাড়ে। স্পষ্ট অনেক ধন্যবাদ। আমরা এখানে দেখেন, এখানে আমাদের আরেকটা টিম আছে, আরেকটা টিম সেটা আসার পরপরই আমরা এখান থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে রওনা দিব। বন্ধুগণ, ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন ভারত তার ত্রিপুরা রাজ্যের যে দঙ্গুল নামক বাঁধ রয়েছে, সেই বাঁধের প্রত্যেকটি গেট তারা খুলে দিয়েছে বাংলাদেশকে না জানিয়ে। এর ফলে আজকে বাংলাদেশে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ পানিবন্দী। প্রিয় বন্ধু,
আজকে আমরা ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ভারতীয় মোদী সরকারের কাছে স্পষ্ট জানতে চাইব, ভারত কোন সাহসে বাংলাদেশকে না জানিয়ে তার সীমান্তবর্তী দেশগুলো খুলে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশ নিয়ে ভারত যদি খেলতে চায়, আমরা ভারতের সাধন সিস্টারকে সুস্থ থাকতে দেব না। মোদী সরকার যদি মনে করে এই বাংলাদেশে আধিপত্য চালিয়ে ভারতের শক্তি রাজ্য ঠিক থাকবে, এটা মোদী এখনো ঢুকা মানে ঘুমের ঘরে রয়েছে। বন্ধুগণ, আজকে আমাদের শরীরে আগুন ধরে গেছে, শরীরে আগুন জ্বলছে, আমাদের 1 কোটি মানুষ আজকে পানিবন্দী। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই ভারত বাংলাদেশের ধনি শেখ হাসিনাকে জায়গা দিয়ে সব চাইতে বড় অপরাধ করেছে। আমরা ভারতকে বলেছি, আপনি খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের হাতে তুলে দেন, কারণ এই খুনি হাসিনার হাতে হাজার হাজার ছাত্র ছাত্রীর রক্তের দাগ লেগে রয়েছে। এই খুনি হাসিনাকে আপনি আপনার জায়গায় নিরাপদ আশ্রয় দিয়ে যদি মনে করে থাকেন বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, এটা কোনোদিন হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে ভারত যা শুরু করেছে রাজনৈতিক প্রতিহিংসায় বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার এক মিশনে নেমেছে। আজকে ভারত যেটা শুরু করেছে এর খেসারত ভারতকে চরম ভাবে দিতে হবে। আমরা আজকে ভারতীয় হাই কমিশন ভূমিকে আমাদের এই যাত্রা থেকে ভারতকে স্পষ্ট ভাবে বলতে চাই, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে সকল বাধে বাদ চালু রাখা হয়েছে কিংবা গেট খুলে দেওয়া হয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে সেই বাদগুলো যদি ভারত বন্ধ না করে তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে আবারও বলছি, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে সেই ডুম্বুর সহ সেই বাঁধগুলো ভঙ্গ না করেন, তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে অনতি বিলম্বে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় বন্ধুগণ, আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাই কমিশন অভিমুখে রওনা দিব। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ মজিদ জামান, তিনি আমাদের আজকের এই মার্চ 2 ভারতীয় হাই কমিশনের নেতৃত্ব দিবেন। ছাত্র জনতা আমরা সবাই থাকবো, আমরা শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে যাব। আমি আবারও বলছি, ভারত যদি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে দিয়ে আর একটা সিদ্ধান্ত নেয়, আমরা বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য চুপ থাকবো না। বন্ধুগণ, আমরা হাই কমিশনের মাধ্যমে ভারতকে আরো বলতে চাই, হাসিনাকে ফেরত দেন, হাসিনার বিচার বাংলাদেশের জনগণ করবে ইনশাআল্লাহ। আমরা এখানে শুরু করবো, এখান থেকে সবাই প্রস্তুত নিন। আমাদের সঙ্গে আরেকটা টিম আছে, কাউন্সিল এগেনস্ট ইনজাস্টিস, সেই কাউন্সিল এগেনস্ট ইনজাস্টিসের প্রতিনিধি আমাদের সামনে এসেছে, উনি কথা বলবে। এরপরে আমাদের জামান স্যার কথা বলবে। আমরা আপাতত এই বক্তব্যটুকু দেবো, দিয়ে আমরা র্যালি শুরু করব। আমরা র্যালিটা শুরু করব এবং র্যালির ওখানে গিয়ে আমাদের একটা প্রতিনিধি টিম
ভারতীয় হাইকমিশন সঙ্গে দেখা করবো, আমাদের যে কটা টিম আছে তাদের একজন একজন দুজন করে নিয়ে আমরা দেখা করবো, সেই সময় ওই জায়গাতে আমরা আমাদের অন্য প্রতিনিধিরা কথা বলার সুযোগ পাবেন ইনশাল্লাহ। এই চা ভাই 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 সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা, বাংলাদেশে গত দেড় দশক যাবৎ চরম জুলুম নির্যাতন গুম এবং খুনের যে রাজত্ব তৈরি হয়েছিল, আমরা জানি এই রাজত্ব তৈরি হয়েছিল ইন্ডিয়ার নির্দেশে, ইন্ডিয়ার সহযোগিতায়। মোদীর সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে ছিল না, মোদীর সম্পর্ক ছিল খুবই হাসিনার সাথে, খুবই হাসিনার সাথে যে ভারত সম্পর্ক রাখে সেই ভারতকে আমরা প্রত্যাখ্যান করি, ভারতকে আমরা হাজার করে দিচ্ছি, সাপান করে দিচ্ছি। সম্পর্ক মর্যাদার ভিত্তিতে তৈরি করো, সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে তৈরি করো, কোন দালাল মিথ্যাপুর গাদ্দারদের সাথে নয়। কোন হাজিরাকে তুমি যে আশ্রয় দিয়েছো, তুমি এই গণশত্রু হাজিরাকে বাংলাদেশের হাতে সমর্পণ করো, ভারতকে আমরা সাবধান করে দিচ্ছি। বাংলাদেশের মুসলমান প্রতিবাদ প্রধান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেই প্রতিবাদ সেই প্রতিরোধ সেই দোহের আগুন আমরা এই জুলুমের বিরুদ্ধে চালিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি সেভেন সিস্টার চাও তাহলে জুলুম বন্ধ করো, যদি জুলুম বন্ধ না করো তাহলে আমাদের পা চিকেন নেকের উপর থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমাদের কার জন্য মার্চ করা, আমরা সেদিকেই ফোকাস করবো। এই জন্য বক্তব্য সংক্ষিপ্ত করে আজকে প্রোগ্রামে আমাদের আহ্বায়ক নিয়ে আসার জন্য দুমিনিট কথা বলবে, বলে আমরা মার্চ শুরু করবো ইনশাল্লাহ। গণহত্যাকারীর সাথে বন্ধুত্ব করেছে এবং তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিলুপ্ত করার চেষ্টা করেছে। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, শেখ হাসিনা এদেশ থেকে বিতাড়িত হয়ে তার দেশ ভারতে আশ্রয় পেয়েছেন, আর আমরা বাংলাদেশি জনগণ, বাংলাদেশি ছাত্র, জনতা এবং সেনাবাহিনী একসাথে আছি। আমাদের এই জনতার দুর্গে আপনারা ভারতবাসীদের বলি, আর আঘাত হানবেন না, আপনাদের সরকারকে সতর্ক করুন, আপনারা যদি এই ধরনের অত্যাচার এবং অবন্ধুত্ব সুলভ আচরণ আমাদের প্রতি জারি রাখেন তাহলে আমরা বাধ্য হব এর প্রত্যুত্তর দিতে, এবং সেই প্রতিউত্তর হবে আপনাদের পূর্ব ভারতীয় ছোট ছোট রাজ্যগুলি মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা, আমরা এগুলিকে এমন ব্যস্ত করে দেব যে আপনাদের তখন ঘুমানোর এবং বিশ্রামের সময় পাবেন না। একজন গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের মোদী সরকার নিজেদেরকে একটা দুষ্কৃতিকারী এবং নিকৃষ্ট সরকার হিসেবে পুরো বিশ্বে পরিচিত করেছেন। আজ থেকে যতদিন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকবেন, তিনি বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, সেজন্য আমরা বাংলার সকল জনগণ ভারতীয় সরকারকেও একটা গণহত্যাকারী সরকারের দোষর বলে মানব। আমি এই সমাবেশ থেকে দাবি করছি,
ভারতীয় সরকারের কাছে আপনারা যে বাঁধগুলি তৈরি করেছেন আন্তর্জাতিক নিয়ম নীতি ভঙ্গ করে, সেগুলি অবিলম্বে আপনারা ওখান থেকে অপসারণ করবেন। নদীর পানির যে ভাগ আমাদের আছে সেটা স্বাভাবিকভাবেই দিতে হবে। যদি আপনারা রাজি না হন, আজ থেকে আমাদের যুদ্ধ শুরু হলো, আমাদের হিস্সা আমরা বুঝে নিব। আপনারা যদি মনে করে থাকেন বাঙালি খুব একটা নরম সংবেদনশীল জাতি, তাহলে ভুল করেছেন। 71 সালে আপনারা আমাদের জেদ দেখেছেন, এখন একবার হাসিনাকে দিয়েও আপনারা দেখেছেন আমরা কি করতে পারি। আপনারা যদি কথা না শুনেন, বহুদিন আগে বলেছিলাম পল্টন মোড়ে দাঁড়িয়ে, যেদিন অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল, টিএসসিতে এবং অন্যান্য ঢাকা শহরে সব জায়গায় বাঙালি আনন্দ করেছিল। কেন? কারণ পুরো বাঙালি জাতির মনে ক্ষোভ আছে আপনাদের প্রতি। আপনারা যদি পার্শ্ববর্তী একটা দেশের সাথে বন্ধুত্ব করতে চান সারাদিন তাদের খুঁচিয়ে, তাহলে কোনদিনই আপনারা আমাদের বন্ধু হতে পারবেন না। আপনারা যদি যতটুকু বন্ধুত্বের হাত প্রসারিত করবেন, আমরাও ঠিক ততটুকুই প্রসারিত করব। বন্ধুত্ব হবে চোখে চোখে তাকিয়ে, মাথা নিচু করে। বাঙালির কারো সাথে কোনদিন বন্ধুত্ব করেনি, ভবিষ্যতেও করবে না। যদি জোর জবরদস্তি করেন, বাঙালি জানে কিভাবে সেই শয়তানের হাত ভেঙে মুচড়ে দিতে হয়, এবং সেটা বাঙালি ইনশাল্লাহ করবে। এখন আমরা দূতাবাস অভিমুখে যাব, আপনারা শান্তিপূর্ণ ভাবে যাবেন। ওখানে গিয়ে আপনারা কোন রকম হইচই অথবা উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। আমরা এই শেষবার শান্তিপূর্ণ ভাবে ভারতের প্রতিনিধির কাছে আমাদের দাবিগুলো জানাতে চাই, তারপরেও যদি সুরাহা না হয় তাহলে উচ্ছৃঙ্খলতা করার এবং মোকাবেলা করার প্রচুর সময় আছে। নিজের সাহস রাখুন, সবাই একতাবদ্ধ থাকুন। ধন্যবাদ। আমাদের এই মিছিলে অনেকে অতিরিক্ত কিছু করার চেষ্টা করতে পারে, এবং তাদেরকে অনুরোধ করবো আপনার রাখবেন। আমার বাংলা ডুবল কেন, মেয়া খালি ডুবল কেন, তারিখ আরে